ভারতের তথাকথিত দার্শনিক রজনীশের আশ্রমে সন্ন্যাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা এক ব্রিটিশ নারী শৈশবে অন্তত 50 বার ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। দি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে 54 বছর বয়সী প্রেম সরগাম সরগামের আশ্রমে দেওয়া নাম ছদ্মনাম জানান, 6 বছর বয়স থেকেই তিনি সন্ন্যাসী সম্প্রদায় বা আশ্রমে ব্যাপক যৌন নির্যাতন সহ্য করেছেন। এই তথ্যটি একটা চাঞ্চল্য তৈরি করেছে। যাই হোক আর কি, প্রেম সরগাম বিস্তারিত বর্ণনা করেছিলেন, শৈশবেই তাকে এমন একটি দর্শন গ্রহণ করতে বাধ্য করা হয় যে দর্শন মনে করে শিশুদের নিয়মিত যৌনতা দেখা উচিত এবং বয়সন্ধির মধ্য দিয়ে যাওয়া মেয়েদের যৌন যাত্রা প্রাপ্তবয়স্ক পুরুষদের দ্বারা পরিচালিত হওয়া উচিত। তিনি বলেন, এই দর্শনে শিশুদের যৌনতা সংস্পর্শে আসা ভালো বলে মনে করা হয় এবং বড়দের যৌনমিলন দেখা তার জন্য নিয়মিত ঘটনা ছিল। তিনি বলেন, এই দর্শনে শিশুদের কে সংশ্লিষ্টতা করা হয়েছিল। আশ্রমে থাকাকালীন সরগাম 6 বছর বয়সেই যৌনতার প্রকাশ্য প্রদর্শনগুলো প্রত্যক্ষ করতে শুরু করেছিলেন। তিনি জানান, তার বাবা চাকরিজীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন, পরে ভারতের তথাকথিত দার্শনিক রজনীশের কাছে থেকে জ্ঞান চেয়েছিলেন, যিনি একজন দাড়িওয়ালা গুরু এবং রহস্যবাদী। এই সন্ন্যাসী দর্শন এটাও বিশ্বাস করে শিশুরা তাদের পিতামাতার যৌনযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। দর্শনের বিশ্বাসে সরগামকে তার বাবা মা থেকে দূরে শিশুদের আশ্রমে রাখা উচিত। মাত্র 7 বছর বয়সে সরগামকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ লালন পালন শুরু করেছিলেন, যিনি তাকে ছোট্ট কুকুরের মতো অনুসরণ করতেন এবং তাকে সুইস চকলেট দিয়ে প্রলোভন দেখাতেন। সরগাম বলেন, মাত্র 16 বছর বয়সে আমি বুঝতে পারি কি ঘটেছিল। রজনীশের আশ্রমে শিশুদের উপর ঘৃণ্য যৌন নির্যাতনের বিষয়টি আসন্ন চিলড্রেন্স অব দ্য কাস্ট ডকুমেন্টারিতে অন্বেষণ করা হয়েছে। সরগাম সহ 3 জন ব্রিটিশ নারীর গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি, যারা আশ্রম থেকে পালিয়ে এসেছিল। ডকুমেন্টারিতে তাকে সাহসের সাথে তার নির্যাতনের বিষয়ে কথা বলতে দেখা হবে। সরগাম 3 বছর আগে ফেসবুকে তার অতীত সম্পর্কে মুখ খুলেছিলেন, যখন তিনি তার নির্যাতনকারীকে একটা খোলা চিঠি লিখেছিলেন। রজনীশের গ্লোবাল কমিউনিটিগুলোতে শত শত ছোট বাচ্চা নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এটি সম্পর্কে খুব একটা আলোচনা বা খবরে আসে নাই। দি টাইমসের মতে, রজনীশপুরম সম্পর্কে মার্কিন শিশু সুরক্ষা পরিষেবাগুলো কেবলমাত্র একটি তদন্ত করেছিল। এমনকি নেটফ্লিক্সে যখন 2018 সালে রজনীশপুরমের একটি শাখা সম্পর্কে একটি ব্যাপক ডকুমেন্টারি প্রকাশ করেছিল, তখনও শিশুদের নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়নি। যদিও রজনীশের অপ্রচলিত ধ্যান কৌশল ব্রিটিশ সাংবাদিক বার্নার্ড লেভিন ও লন্ডনে জন্মগ্রহণকারী চলচ্চিত্র তারকা টেরেন্স স্ট্যাম্পের মতো সেলিব্রিটি সহ বিশ্বজুড়ে হাজার হাজার অনুগামীদের আকর্ষণ করেছিল, রজনীশ যুক্তি দিয়েছিলেন যে একগামী বিবাহ অপ্রাকৃতিক। 14 বছর বয়স থেকে অংশীদার অদল বদল সহ অবাধ যৌনতার পক্ষে ছিলেন তিনি। ভারতে তিনি সেক্স গুরু নামে পরিচিত ছিলেন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি রোলস রয়েস গুরু নামে পরিচিত ছিলেন, কারণ তিনি 93টি বিলাসবহুল গাড়ির মালিক ছিলেন। ভারতে কেউ কেউ তাদের স্ত্রী সন্তান রজনীশের আশ্রমে রেখে গেছেন, আবার কেউ কেউ তাদের সর্বস্ব এই আশ্রমে দান করেছেন।